ওয়েলকাম অ্যান্ড আ হ্যাপি ফ্রাইডে। শুক্রবার মিউজিক বাজে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আর কিছুদিন পরেই কিন্তু বৈশাখ। ওয়েল আই গেস আমাদের খুব ইন্টারেস্টিং এই বিষয়টা নিয়ে আমি খুব এক্সাইটেড, বিকজ আই লাভ হোয়াট দিস গাই ডাজ, সাব্বির। ইয়া, জুনায়েদ সাব্বির, হি ইজ অ্যামেজিং, হি ইজ ব্রিলিয়ান্ট। আমি ওর কাজ দেখে সত্যি মুগ্ধ হয়েছিলাম দ্য ফার্স্ট টাইম আই স হিম ডুইং whatever he does. I mean, mukhe ki bolbo naki, let's hear it from him. No, let's hear it from him and let's he's brilliant. Let's watch a few things that he does, the brilliant things that he does. Let's go. Shabbir. হ্যালো, আমার নাম সাব্বির। আমি একজন মিউজিশিয়ান এবং একজন ভিজে। ভিডিও মিক্সিং বা লাইভ ভিজিং জিনিসটা সারা বিশ্বেই বেশ নতুন একটা আইডিয়া। আমি বাংলাদেশে বেশ কিছু কয়েক বছর ধরে ভিডিও মিক্সিং করছি, আমার জানা মতো এখন পর্যন্ত আর কেউ করছে না। লাইভ ভিডিও মিক্সিং একটি থ্রি প্রজেকশন ম্যাপিং বা এলইডির মাধ্যমে দেখানো একটা কমপ্লিকেটেড একটা টেকনোলজি, যা দিয়ে বিভিন্ন রকমের ভিডিও ইলিউশন রিয়েল টাইম অন দ্য ফ্লাই তৈরি করে দেখানো যায়। বিশ্বে এখন সব ধরনের বড় বড় কনসার্টে বা কোনো কাজের শোতে বা বড় টিভি প্রোগ্রামের মধ্যে এলইডি ওয়াল বা থ্রি প্রজেকশন ম্যাপিং করে খুব মজার রিলিউশন ক্রিয়েট করা হয়। আমরা বাংলাদেশে অনেকদিন ধরেই আমি থ্রি প্রজেকশন ম্যাপিং করছি, অনেক কর্পোরেট ইভেন্টসে, অনেক কনসার্টে আমি থ্রি প্রজেকশন ম্যাপিং করেছি। আমার ক্যারিয়ার শুরু হয় আমার নিজের ব্যান্ড কাল্পনিক দিয়ে 2003 থেকে। তার বেশ অনেক বছর পর আমি আমার গুরু পাণ্ডুর সাথে একটা ব্যান্ড ফর্ম করি স্পিকিজি নামে, যেখান থেকে আসলে ভিডিও মিক্সিং জিনিসটার সূত্রপাত হয়। বাংলাদেশের বাইরেও আমি অনেক ইন্টারন্যাশনাল আর্টিস্টের সাথে কাজ করেছি। এর মধ্যে মিনিস্ট্রি অফ সাউন্ডের অনেক ভালো ভালো টপ টিচারদের সাথে আমরা লাইভ পারফর্ম করেছি। একটা পারফরমেন্স আসলে শুধু গান দিয়ে হয় না, একটা পারফরমেন্স পিছনে ভিজুয়ালস এবং একই সাথে সিং করা লাইট, ক্যামেরা, সব কিছু একটা কারসাজি। এখন উন্নত বিশ্বের সব দেশে টেকনোলজি জিনিসটা পারফরমেন্সের সাথে খুব কানেক্টেড হয়ে গিয়েছে। আমি বেশ অনেকদিন ধরে প্রোগ্রামিং, লাইভ প্রোগ্রামিংয়ের কাজ করছি, ভিডিওর সাথে একসাথে লাইভ প্রোগ্রাম হয়ে যে কোনো প্রোগ্রামে একটা ওয়ান সিঙ্গেল প্রোডাকশন হয়, মানুষ তখন একটা পারফরমেন্স হিসেবে দেখতে পারে পারফরমেন্স কনসার্টকে। আমি রিসেন্টলি কাজ করেছি শিল্পকলা একাডেমিতে বেশ কয়েকজন গুণী শিল্পীদের সাথে, তাদের কাছ থেকে আমি অনেক ইন্সপায়ার হয়েছি। আমি সো আমাদের রেগুলার যে থিয়েটার ইন্ডাস্ট্রিটার সাথে আমি টেকনোলজি অ্যাড করে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে যাওয়ার জন্য চেষ্টা করছি। বাংলাদেশের মিউজিক সিনারিও আমাদের আশেপাশে অনেক দেশ থেকে যে কোনো সময়ে যে কোনোভাবে অনেক রিচ। আমাদের এখন সময় হয়েছে আরও অনেক ধাপ এগিয়ে যাওয়ার, ইন্টারন্যাশনাল মার্কেটের সাথে আমরা কম্পিট করছি যেহেতু এখন গ্লোবালাইজেশনের সময়। আমাদের ব্যান্ডের পারফরমেন্স, যে কোনো সলো আর্টিস্ট পারফরমেন্স অনেক রিচ হয়ে যায় যদি লাইটগুলো বা পিছনে ভিজুয়ালসগুলো সিঙ্ক হয়ে একটা ফুল পারফরমেন্স হয়। কি বলবো, আসলে রিয়েলি প্রাউড অফ দিস গাই। বাংলাদেশের এই সাব্বির একমাত্র এই বাংলাদেশে এই কাজগুলো করে থাকে, সো দ্যাটস হিম, দ্যাটস নট অ্যান ইন্ডিয়ান। এক্স্যাক্টলি। এবং যেটা বলছিলাম যে আমরা যখন you know the Super Bowl performance dekhi tarpore baire joto I Heart Radio you know awards this and that Grammy performance joto performance dekhi amra boli na je amader mon kharap hoye jay, but then you know performance er sobcheye vital point kintu ei video mixing gulo je gulo ekhon Sabbir khub chomotkar bhabe korche ebong amader jeta problem hoye je amra ashole etake utilize korte parchi na ekhono, of course it is expensive, but dukkhojonok byapar hocche je bidesh theke artist ashle tokhon kintu সবই অ্যাকোমোডেট করা যাচ্ছে, বাট দেশি শিল্পীদের সাথে এগুলোকে অ্যাকোমোডেট করে খুবই কম হয়তো অর্গানাইজেশনস বা অর্গানাইজার্স করছে।
সো আমি এক্সপেক্ট করবো যে আমাদের বড় বড় ব্যান্ডগুলো, বড় বড় সিঙ্গারগুলো, ইনফ্যাক্ট জুনিয়ররাও, তারাও যখন করছে তাদের পারফরমেন্স কিন্তু একদম অনেক ধাপ এগিয়ে নিয়ে যায় এই এরকম ভিডিও মিক্সিং যখন গানের সাথে পারফরমেন্সের সাথে আসে। এনিওয়ে কিছুই বলার নেই আসলে, চমৎকার একটি উদ্যোগ এবং চমৎকারভাবে সাব্বির কাজ করে যাচ্ছে। অল দ্য বেস্ট হিম, এবং আমার ধারণাও আরো অনেক চমৎকার চমৎকার অনেক কিছু এখনো এক্সপ্লোর করা বাকি, আমাদেরকে একবার বলেছিল কথায় কথায়। তো আমার মনে হয় যে আরো অনেক কিছু আমরা ভবিষ্যতে দেখবো, সো উই ইউ নো উইশিং হিম অল দ্য বেস্ট। আমরা জুয়েলের কাছে যাই, একটু জুয়েল কেমন লাগলো? ফাশিদ অ্যান্ড আলিফ, এই বিষয়টি নিয়ে আমার সবসময় আগ্রহ রয়েছে এবং আমি সবসময় বিভিন্ন কনসার্টে গিয়ে আমি এই ব্যাপারগুলি খোঁজার চেষ্টা করি এবং আমাদের লাস্ট কিছু ইভেন্টস এবং কিছু কনসার্ট যদি দেখি মোটামুটি সন্তুষ্টজনক এবং গর্ব করবার মতো আমাদের কাজ হচ্ছে। আর পেছনে কোন ব্যক্তিগুলি কাজ করে সেটা কিন্তু আসলে খুঁজে বের করা যায় না, পাওয়াও যায় না তাদেরকে সবসময়। তো আজকে মিউজিক বাজে তাকে পেয়ে খুব ভালো লাগছে, অসাধারণ কাজ তিনি করেন। আমি ফেসবুকে দেখছিলাম তার, আমরা এখন আজকে যেটা দেখছিলাম সেটাও আমি একটু দেখেছি এর আগে। সো থ্যাংকস, অল দ্য বেস্ট, আশা করছি যে সামনে আবারও এমন অনেক অনেক কাজ দেখতে পারবো, আরও অনেক কিছু ইম্প্রোভাইজ করবেন তিনি সামনের ইভেন্টসগুলিতে। অল দ্য বেস্ট। Thanks, well, thanks to Jewel, of course. Ebong amader ekta performance 14th floor and he was there doing those 3D mapping and stuff. Khub interesting chilo ashole. Amra jodio bujhte parini but pore jokhon video dekhechi were like, oh, that's what was going on. No, exactly. I had the Dito experience while I was singing Hotel California. And pichone je Hotel California je puro lyric er je story ta cholchilo, I didn't know. Ami eta video ta dekhar pore bole, oh my god. So thank you, Sabir. Thank you so much amaderke ei, you know, for being there doing whatever you do. আমাদের একটা বিরতিতে যেতে হবে, and then we'll be back with our guest, আমাদের সঙ্গে থাকুন।